শুভারম্ভ। খানাপাড়ার খেলপথারত কেন্দ্রীয় কার্যসূচী, সমাজের বাল্য বিবাহ রোধ করে ছাত্রীসলক উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এই লক্ষ্যে ছাত্রীসলক আগবাই নিবলে রাজ্য সরকারে মুক্তি করলে নিযুত ময়না আঁচনি। দেওবারে খানাপাড়াত বিশাল জনসভাত সমবেত হাজার হাজার ছাত্রীর সম্মুখত আসনি মুক্তি করে মুখ্যমন্ত্রী কলে, ছাত্রী সবলীকরণ, ছাত্রীসকলের উচ্চ শিক্ষা লাভ, বাল্য বিবাহ রোধের লক্ষ্যে এই আসনি রূপায়ণ করা হয়েছে। এই আসনিখনে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্র এক বিশেষ ভূমিকা পালন করিব। ড্রপ আউটর যে সমস্যা আছিল সেই ড্রপ আউটর সমস্যা সমাধানত সহায় করিব, আর আর্থিকভাবে পিছপরা দরিদ্র আর মধ্যবিত্ত পরিয়ালর মেধা ছাত্রী সকলক শিক্ষা জীবনক আগুয়াই লৈ যোৱাত সহায় করিব। এই আসনিখনের জড়িয়ে উপকৃত হব রাজ্যের মুঠ 1,59,93 গৰাকী ছাত্রী। বাছনিকৃত ছাত্রীর একাউন্টত পোনে পোনে সুমাব সরকারি ধন। অবশ্যে ব্যাংক ড্রাফটর জড়িয়ে প্রদান করা হব প্রথম কিস্তির ধন। গুৱাহাটীৰ খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰত কেন্দ্রীয় কার্যসূচীত কামরূপ মহানগর, কামরূপ আর মরিগাঁও জেলার আটাইকটা বিধানসভা সমষ্টির ছাত্রীসলক অনুদান প্রদান করা হয়। নিযুত ময়না আসনির জড়িয়ে 1,59 গৰাকী ছাত্রীয়ে মাহিলি বৃত্তি পাবলে সক্ষম হব। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষর ছাত্রী সকলে 1,000 টকা, স্নাতক প্রথম বর্ষর ছাত্রী সকলে 1,250 টকা, আর পোস্ট গ্রেজুয়েট প্রথম বর্ষর ছাত্রী সকলে 2,500 টকা লাভ করিব। প্রতি মাহর 11 তারিখে ব্যাংক একাউন্টত এই পুঁজি হস্তান্তরিত করা হব। উল্লেখযোগ্য যে এই আসনির অধীনত মাধ্যমিক শিক্ষার 1,01,458 গৰাকী আর উচ্চ শিক্ষা বিভাগের 57,635 গৰাকী শিক্ষার্থী লাভ করিব সরকারি ধন। এই আসনির অধীনত আগন্তুক 3 বছৰত মুঠ 10,00,000 শিক্ষার্থীক সামরি লওয়ার লক্ষ্য লওয়া হয়েছে। নিযুত ময়না আসনির জড়িয়ে উচ্চতর মাধ্যমিকর ছাত্রীয়ে মাহিলি 1,000 টকাক 10 মাহলে মুঠ 10,000 টকা লাভ করিব। স্নাতক বর্ষত অধ্যয়ন করে থাকা ছাত্রীয়ে মাহিলি 1,250 টকাক 10 মাহলে মুঠ 12,500 টকা লাভ করিব। আনহাতে বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন করে থাকা ছাত্রীয়ে মাহিলি 2,500 টকাক 10 মাহলে 25,000 টকা লাভ করিব। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানত বিএড অধ্যয়ন করা প্রথম বর্ষর ছাত্রীয়ে মাহিলি 2,500 টকাক 10 মাহলে 25,000 টকা লাভ করিব নিযুত ময়না আসনির জড়িয়ে। স্নাতকোত্তরের বিবাহিতা ছাত্রীও পাব নিযুত ময়না আসনির ধন। যিসকলে পোস্ট গ্রেজুয়েট বা ইউনিভার্সিটি বা বিএডত পড়িব তেওঁলোকে এই পুঁজি বা এই স্কলারশিপ পাব, কারণ পোস্ট গ্রেজুয়েট যাওয়ার সময়ত লড়া ছোৱালী বিয়া পাতিব লাগে বা বিয়া পতা নপতা নিজের সিদ্ধান্ত, তাত আমি পরামর্শ দিব নুখুজো। আনহাতে রাজ্যের প্রতিটো বিধানসভা সমষ্টিতো একদিনে শুভারম্ভ হয় আসনি। এই কার্যসূচীত মন্ত্রী বিধায়কসকলে বিতরণ করে অনুদান। গুৱাহাটীৰ পৰা অসীম দত্ত ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।